প্রতি বছরের মতো এবারেও বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এতে সেবা পেয়েছেন প্রায় 1500 স্থানীয় মানুষ। 3 জুলাই বুধবার 33 পদাতিক ডিভিশনের অধীনস্থ 31 ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই সময় 33 পদাতিক ডিভিশনের ADMS কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় 31 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মেহেদি, FCPS সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াসমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি, ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজম সহ 7 সদস্যের একটি মেডিকেল টিম গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন। ক্যাম্পেইনে 700 জন নারী, 350 জন পুরুষ এবং 453 জন শিশুসহ মোট 1533 জন গরিব ও দুস্থ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর, আমরা আসছি ওনাদের নাম শুনে। ওনাদের সব কিছু নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নাই। বাইরে ডাক্তারের কাছে গেলে প্রথমে টেস্ট দিয়ে দেয়, 4-5টা মানুষের দেখে না, রুগী কি পয়সাওয়ালা না পয়সা গরিব এগুলো দেখে না, টেস্ট দিয়ে বাধ্যতামূলক। তাদেরকে অনেক ধন্যবাদ যে গরিব অসহায়দেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তাই আমি তো অসুস্থ মানুষ একেবারে, 3 ইয়ার্সের মতো আমি এই বিষয়। আমার পায়ের সমস্যা, পায়ের মুড়ে ব্যথা, এখানে বিনা চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়া হয়, এই জন্য শুনে আসছি আর কি।